ফের কিছুক্ষণ আগে ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেনে লাগলো আগুন। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু ও আহত বহু মানুষ। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, ভয়াবহ এই দুর্ঘটনার ফলে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কিভাবে ঘটেছে এই ঘটনা জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। গুজরাটে যাত্রীবাহী ট্রেনে আগুন, হুড়োহুড়িতে পদপিষ্ট কয়েকজন যাত্রী। ফের যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ড, এবার এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটে। ঘটনাস্থলে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যান কয়েকজন যাত্রী। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। যাত্রীরা নিরাপদে আছে বলেই খবর, হতাহতের কোনো খবর নেই এই দুর্ঘটনায়। ফের প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন। শুক্রবার গুজরাটের দাউদে একটি ট্রেনে আগুন লাগে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই, সকল যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রেল আধিকারিক সূত্রে খবর, জাকত স্টেশনের কাছে আচমকাই দাউদ আনন্দ মেমু ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। সেখান থেকেই গোটা বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মেমু ট্রেন হল ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট ট্রেন, যা স্বল্প ও মাঝারি দূরত্বের চলাচল করে। দুর্ঘটনাগ্রস্ত বিধ্বস্ত ট্রেনটি গোধরার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময়ে জাকত স্টেশনে এই ভয়াবহ ঘটনা ঘটে। ট্রেনের বগিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি তারা ট্রেন থেকে নামার চেষ্টা করেন। ঘটনাস্থলের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যান কয়েকজন। দূর থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন এলাকাবাসীরা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।